দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি কেটে ধুয়ে আর নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, আর এখানে দুটো ছোট সাইজের আলুকে একটু বড় টুকরো করে কেটে সেটাও ভেজে নিয়েছি। আর এটা আমি কিন্তু লোহার কড়াইতে করেছি, আর এখানে একটা ফ্রেশ কড়াই বসিয়ে দিয়েছি বাকি রান্নাটা করার জন্য। আর এই রান্নার জন্য আমি এখানে একটা টমেটো, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, একটু আদা আর এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব, তো এটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি মশলাটাকে এই যে বেটে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। আর এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটাকে, যে মশলাটা দিয়ে নেব। দেখুন পুরো মশলাটাকেই আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি, যেহেতু নুন দিয়েই আলু আর ফুলকপিটা ভেজেছিলাম তো সেই স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, একদমই কম পরিমাণে জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। মশলাটাকে কষাচ্ছি, আর এখানে কিন্তু মশলার বাটির মধ্যে জল দিয়ে নিয়েছি, আর মশলাতে যে জলটা দিয়েছি এটা গরম জলই দিয়েছি, এই যে গরম হচ্ছে জল। তো এখন একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। মশলাটা শুকিয়ে এসেছে, তো এখন আমি মশলার বাকি দেওয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার একই রকম ভাবে কষাতে থাকবো। আগে যেহেতু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তো এখন আর তেল ছাড়ার অবস্থা পর্যন্ত যাব না, তার আগেই আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুটছে, তো এখনই আমি এই ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি দিয়ে রেখো ছাড়িয়ে রাখা মটরশুঁটি, ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে কিন্তু দারুণ লাগে রান্না। এরকম করে মিনিট খানেক আমি কষিয়ে নেবো, তো এটা গ্যাসের সিমটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব। আর এদিকে আমি কিছু কাজ করছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ দেখুন, আমি ঘর মুছছি, তো রান্না করতে করতে আমি আগেও বলেছি যে আমি অনেক কাজ করে নিই, কারণ সময়ের অভাব, তো সেই জন্যে রান্নার সময়ের মধ্যেও আমি কাজ করে নিই। তো এভাবেই করে নিচ্ছি, খাটের তলাটাও ভালো করে মুছে নিলাম। আর এইটাকে দিয়ে সুন্দর মোছা যায়, যেহেতু মাথার দিকটা মানে সরু, টেবিল বা খাটের নিচগুলো খুব সুন্দর করে মুছে নেওয়া যায়। যে দেখুন, তো এভাবেই আমি মুছে নেব।
আর ঘরের পেছন দিকে গাছে ফুল ফুটেছে, তো সেগুলো এখনো তোলা হয়নি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমার নিচে জানলায় নেট লাগানো, যেহেতু ভীষণ মশার উপদ্রব তাই জন্যে। এই যে দেখুন গাছে ফুল ভর্তি হয়ে আছে, এখনো তোলা হয়নি। তো এইগুলো করে নিয়ে ফুলটাও তুলে নেব, সামনের গাছের ফুলগুলো তুলে নিয়েছি। এখন জানলাটাকেও মুছে নেব, এভাবে সবটাকেই মুছে নেব আমি, এভাবেই মুছি আমি প্রতিদিন। তো জানলাটাকে মুছে নিয়েছি, আর এখন আমি এটাকে বাথরুমে নিয়ে ধুয়ে নেব, কারণ জলের বালতিটা যেহেতু ভারী আর আমার হাতের একটু প্রবলেম আছে, তো ভারী বালতি নিয়ে আমি টানতে পারি না, আমার অসুবিধা হয়, সেই জন্যে আমি বারবার বাথরুম থেকেই এটাকে ধুয়ে নিয়ে আসি। তো এখানে দেখুন আমি বালতিতে জল রেখে দিয়েছি, তো এইভাবেই আমি ধোয়ার পরে জলটাকে ফেলে দিই বারবার, তাহলে ঘরটা অনেক পরিষ্কার থাকে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, ঘর মুছতে মুছতেই আমার বাড়িতে যে ফ্রুটওয়ালা আসে, তো এসে গেছিলেন, তো আমি ওনার কাছ থেকে কিছু ফল রেখেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে ভিডিও চলছে, আর আমি এই যে এখন খাটের তলাটাও খুব ভালো করে মুছে নেব, এখানটা নিচেটা পুরো ক্লিন পরিষ্কার, আর এভাবে আমি খাটের নিচে পুরো ঢুকে আমি পরিষ্কার করে নিই। কিন্তু মোছার সময় খাটের নিচে ভিডিওটা আমি করতে পারছি না, জানি না হবে কি না। এরকমভাবে আমি পুরো ঢুকে মুছবো, তো আপনারা দেখতে থাকুন। এরকমভাবেই আমি প্রতিদিন জানলা, খাটের তলা এবং সব কিছু মুছে নিই, যাতে আমার মুছতে একটু দেরি হয় কিন্তু পরিষ্কার থাকে। তো রান্না হচ্ছে ওইদিকে, রান্নাটাও একটু দেখে নেব, এখানে মেয়ের বইটা পড়ে যাচ্ছে। তো দেখুন রান্নাটা অনেকটা হয়ে এসেছে, ফুলকপি তো পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি ফুলকপিতে খুব একটা ঝোল রাখবো না, তো এখন শেষে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর সামান্য পরিমাণে একটু ঘি। তো এখন এই যে গরম মশলা দিয়েছি আর সামান্য পরিমাণে একটু ঘিও দিয়ে নিয়েছি, আর দেখুন হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তো আপনারা দেখতে থাকুন, মিনিট খানেক আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম, আমি পরে নামিয়ে নেব। আর এখানে কিছু বাসন জমে আছে, তো সেটাকেও মেজে নেব, কড়াই থেকে তরকারিটা বাটিতে নামিয়ে নেব। তো দেখুন কী কী ফল আমি নিয়েছি, এখানে আমি কলা নিয়েছি, কাঁঠালি কলা আছে, একটা জোড়া আছে মানে জমজ আছে নিয়েছি, আর নিয়েছি একটু পাকা ধরনের পেঁপে, এই পেঁপে তো নিয়েছি, আর এটা হচ্ছে পেয়ারা, পাকা পেয়ারা। আমার মেয়ে এই পাকা পেয়ারা খেতে না বেশি ভালোবাসে, ও একটু শক্ত পেয়ারা খেতে চায় না, তো সেই জন্য পেয়ারা নিয়েছি। আর এই দেখুন কত বড় একটা পেঁপে দিয়েছে, এটা আমি নিতে চাইছিলাম না, একটু ছোট সাইজ চাইছিলাম, ছোট সাইজ ছিল না, উনি জোর করেই এটা দিয়ে দিলেন, বললো খুব ভালো হবে, তো জানি না এখন গাছ পাকা বললো, তো এই পেঁপে এই ফলই নিলাম আজকে। আর এখানে কলা দেখুন একটু শক্ত দেখে নিয়েছি, আর এটা একটু নরম, মানে এগুলো খেতে খেতে এটাও নরম হয়ে যাবে, সবগুলোই যদি পাকা নিয়ে নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো খেতে খেতে পুরোটা কালো হয়ে যাবে, সেই জন্য একটু শক্ত আর একটু নরম দেখে আমি নিয়ে নিয়েছি। দেখুন ফুলকপি আর আলু তরকারিটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, আর দুপুরে খাওয়ার জন্য মাছের ঝোল আছে, এখানে ডিম সিদ্ধ আছে, আর এটা হচ্ছে কালকে আমি ওলকপি করেছিলাম সেটাই একটু আছে, আর মধ্যে আছে ভাত, যে ভাত আছে, তো এখন আর মাছের ঝোল করার ইচ্ছা নেই, ওটা রাত্রে করব। আর এখন ঘর তো মোছা হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে ওটা কমপ্লিট করে, আর যে বাসনগুলো হয়েছে ওটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নেব, ধোয়ার পরে আমি স্নান করে পুজো দেবো, এটা করতে করতে মেয়ে চলে আসবে, তো আপনারা দেখতে থাকুন।
এখনই আমি শেষ করছি না। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বাসন মেজে রান্নাঘরটাকে গ্যাসটাকে মুছে পুরো ক্লিন করে নিয়েছি। আর এখন আর মাছ রান্না করব না, তোর মাছটা রাত্রে করবো, আর সেটা এই ভিডিওতে শেয়ার করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে। রান্নাঘরের কাজ কমপ্লিট করার পর আমি পেছনে যে ফুলগুলো ছিল এই দুটো সেটাও তুলে নিয়ে এসেছি, আর এগুলো তো আগেই তুলে দিয়েছিল আমার হাজবেন্ড বাড়ির সামনের গাছের ফুল এগুলো। আর কিছু সবজিওয়ালা আজকেও এসেছিল, তো সেখান থেকে আমি আজকেও কিছু সবজি নিয়ে নিয়েছি। তো কালকে তো পেঁপের তরকারি রান্না করেছিলাম, কালকে ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো এই যে আজকে আবার পেঁপে নিয়ে নিয়েছি, আর শসা নিয়েছি, আর দেখুন ঢ্যাঁড়শগুলো কি সুন্দর কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি, ধনে পাতা নিয়েছি, একটু আদা নিয়েছি, বেগুন নিয়েছি। আর কালকে কিন্তু পালং শাকটা দারুণ লেগেছিল খেতে, সেই জন্য আজকে আবারও দুয়াটি পালং শাক নিয়ে নিয়েছি। তো এটা রান্না করব, রাত্রে ইচ্ছা আছে কিন্তু এই ভিডিওর মধ্যে সেটা আর শেয়ার করব না। আর এখানে যে ফুল, এখানে তো নিচে পুজো দেব, আর উপরেও আমি এই অগ্রহায়ণ মাসে ইতু পুজো করি, তো সেখানেও একটু পুজো দিয়ে নেব। তো এই ফুল দিয়ে দুটো জায়গায় হয়ে যাবে পুজো। আর এখন স্নান করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসেছেন তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু আসছি, আবার পরের ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।